ময়মনসিংহে বিদ্যালয়ের শতভাগ উপস্থিতির পুরস্কার হিসেবে ১৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে সকালে সদর উপজেলার চরফরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাইকেল উপহার দেওয়া হয় প্রধান শিক্ষক শাহিন মিয়া সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজ রহমান শাহিন সহ অনেকেই সেখানে বক্তব্য রাখেন এদিকে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ